say, tell, speak, talk. এই চারটি ওয়ার্ডসের পার্থক্য যারা জানেন এক্সিলেন্ট, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ক্লাসটি। আমরা যখন ইংলিশ কথা বলতে চাই তখন আমাদের এই চারটি ওয়ার্ডসের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই আপনার মনের ভাব যেটা প্রকাশ পেয়ে যায়, আপনি বোঝাতে সক্ষম হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই চারটি ওয়ার্ডস এর পার্থক্য জেনে কথা বলেন তখন আপনার সেন্টেন্সটা বা আপনার কথা বলাটা আরেকটু গুরুত্বপূর্ণ, আরেকটু স্পেসিফিক হয়ে ওঠে। সো লেটস গেট স্টার্টেড। সে এবং টেল আমরা যখন ব্যবহার করি তখন সাধারণত নির্দিষ্ট একটি বিষয় অথবা কোনো ইনফরমেশন বলার জন্য আমরা এই সে এবং টেলটা ব্যবহার করে থাকি। এবং স্পিক এবং টক আমরা যখন সাধারণত কথা বলি তখন স্পিক এবং টক ব্যবহার করে থাকি। ডোন্ট গেট কনফিউজ গাইস, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সে এবং টেল এর মধ্যে পার্থক্যটা আগে জেনে নেই। আপনারা যখন সে এবং টেল ব্যবহার করি, আপনি যখন সে ব্যবহার করবেন তখন আপনার কোনো অবজেক্ট প্রয়োজন হবে না, কিন্তু আপনি যখন টেল ব্যবহার করবেন তখন আপনার একটি অবজেক্ট প্রয়োজন হবে। ইউ মাস্ট পুট এন অবজেক্ট দেয়ার। ফর এক্সাম্পল, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক। এবং আমি এখানে যদি সেড ব্যবহার করি, হি সেড ডু দ্য ওয়ার্ক। হি সেড যখন বললেন তখন আপনি হয়তো এখানে কয়েকজন আছে, অথবা আপনি মনের ভাবটা প্রকাশ করলেন যে হি সেড আই ওয়ান্ট এ কফি। সে তার মনের ভাব প্রকাশ করলো যে সে বলল যে সে একটি কফি চায়। বাট আপনি যখন এখানে আপনার কোনো অবজেক্ট লাগবে না বা অবজেক্ট দেওয়া হচ্ছে না, কিন্তু আপনি যখন বলবেন টেল তখন আপনাকে একটা অবজেক্ট পেয়ে যাবেন। হি টোল্ড হি ওয়ান্টেড এ কফি। এখানে বলতে হবে হি টোল্ড মি হি ওয়ান্টেড এ কফি। সো আমরা যখন টেল ব্যবহার করি সাধারণত অবজেক্ট প্রয়োজন হয়, সেই যখন ব্যবহার করি তখন আমাদের অবজেক্ট প্রয়োজন হয় না। অন্যথায় আমরা যখন স্পিক এবং টক ব্যবহার করি, টক সাধারণত আমরা ইনফর্মাল ওয়ে, ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অথবা সেম এজের যাদের সাথে কথা বলি টক ব্যবহার করতে থাকি। ফর এক্সাম্পল, ক্যান আই টক টু ইউ অর ক্যান আই টক উইথ ইউ। যখন আপনি বলবেন যে যখন আপনি টক ব্যবহার করবেন তখন সাধারণত এটা হবে জেনারেল ওয়েতে, কোনো ইম্পর্টেন্ট না, বাট আমি কি আপনার সাথে কথা বলতে পারি, ক্যান আই টক টু ইউ প্লিজ। বাট আপনি যখন বলবেন ক্যান আই স্পিক টু ইউ প্লিজ অর ক্যান আই স্পিক উইথ ইউ প্লিজ, তখন এটা বোঝা যায় যে গুরুত্বপূর্ণ কিছু আপনি কথা বলতে চাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন কোনো ভাষা সম্পর্কে বলবেন, সে স্প্যানিশ কথা বলে অথবা সে হিন্দি কথা বলে। সো আপনি যখন এই কোনো ভাষা কথা বলবেন তখন সাধারণত আমাদের অনলি স্পিক ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, হি স্পিক্স স্প্যানিশ, আই স্পিক্স 3 languages, ইউ স্পিক 2 languages অর ইউ স্পিক ফ্রেঞ্চ। তো আমরা যখন কোনো ভাষা সম্পর্কে বলবো তখন আমাদের কম্পালসারি, এটা আমাদের মাস্ট ব্যবহার করতে হবে, অনলি স্পিক। এবং স্পিক আমরা যখন কথা বলি তখন সাধারণত ফর্মাল ওয়ে, যেমন আপনি বললেন যে আই স্পোক টু মাই বস ইয়েস্টারডে, আমি আমার বসের সাথে কথা বলছি। আপনি যখন বসের সাথে কথা বলবেন তখন সাধারণত ফর্মালি আপনি কোনো অফিসে বসে কথা বলছেন। বাট আই টক টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। অথবা ক্যান আই স্পিক টু ইউ প্লিজ, तो अपने अपना मैनेजर के अपना बॉस के अपना कोनो सिनियर के बोलें कैन आई स्पीक टू यू प्लिज तक बोझा जाबे जे अपनी गुरुत्वपूर्ण किछु कथा बोलते जाच्छेन। तो एटा होच्छे साधारणत आमादेर पार्थक्य जेटा आमरा बोली एबं अपनी जखन स्पीक एबं टक व्यवहार करबेन तखन अपनी किछु प्रिपोजिशन व्यवहार करते पारेन। फर एग्जाम्पल स्पीक टू, टक टू समवन, स्पीक अबाउट, टक अबाउट, स्पीक विथ, स्पीक टक विथ। अपनी तीनटी प्रिपोजिशन नर्माली अपने टक एबं स्पीकर साथे व्यवहार करते पारेन। तो आई होप आपनादेर अल्प समय बोझानोर चेष्टा करलाम जे किभाबे एई वार्डगुलार पार्थक्य हये थाके। अदारवाइज एई वार्डगुलार मिनिंग सेम, आमरा सेम अर्थे व्यवहार करे थाकि। आपनि जखन कोनो सिचुएशने कथा बोलबेन अथवा ग्रामाटिकली परफेक्टली कथा बोलते चान तखन आपनाके साधारणत एई विषयगुलो माथाय राखते हबे। अदारवाइज यू स्पीक हाउ यू स्पीक, डोन्ट वरी अबाउट इट। एई क्लासगुलो शुधु एडभान्स लेवल देर जोन्नो अपने टू स्पीक बेटर। तो थैंक यू गाइज, होपफुली यू स्पीक बेटर एंड जदि मने करें ये चैनलटी आपनार उपकारे आसबे अथवा आपनार भालो लागतेछे सबस्क्राइब आमादेर उपरे यूट्यूब लिंक देया आछे, यूट्यूब लिंके आपनि सबस्क्राइब करते पारें अथवा आमादेर फेसबुक पेजो फलो करते पारें। थैंक यू फॉर वाचिंग। Stay connected with Online English Learning Course. See you next video. Bye bye.